فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد جدرشك جانت جاي لايف ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের একশো আঠারোতম সেশান আমরা গত লাইভের পর থেকেই পৃথিবীর মুসলিমদের জন্য অনেক বিপদ আপদ জুলুম নির্যাতন আমরা লক্ষ্য করে আসছি আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মুসলিম অম্মাকে হেফাজত করেন তিনি যেন আমাদের প্রিয় মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করেন বিশেষ করে বর্তমানে গাজার অধিবাসী মুসলিম ভাই বোনেরা তারা জীবন মরার সন্ধিক্ষণে অবস্থান করছে ইহুদিবাদের বিশাল অত্যাচারের এবং নির্যাতন ও আক্রমণের মুখোমুখি হয়ে আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের সহায় হন তাদেরকে নুসরাত ইজ্জা এবং গালাবা প্রদান করেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন তাদের মধ্যে যারা মারা গিয়েছেন নির্যাতিত হয়ে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন যারা আহত হয়েছেন আল্লাহ যেন দ্রুত তাদেরকে সুস্থ করে দেন যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং দিনের নুসরাতে অবদান রাখার তৌফিক দান করেন প্রিয় দর্শক আমরা সকলেই আল্লাহর কাছে কামনবাক্যে দোয়া করি সালাদ পড়ে মুসলিম উম্মার সবার জন্য দোয়া করি আহল ফিলিস্তিনের জন্য দোয়া করি আসুন আমরা তাদের জন্য কোনতে নাজেলাও পড়তে পারি আজকে আমাদের এ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন এসেছে আমরা সেগুলো দিয়ে শুরু করব ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি মারুফ হাসান পাঠিয়েছেন বলেছেন ফিলিস্তিনিদের জন্য এই মুহূর্তে আমাদের কি করা উচিত ফিলিস্তিনের এই ভূমি এটা ইসলামের ঐতিহ্যবাহী ভূমি নবীদের পদাচারণার ভূমি রাসুল্লাহ সাল্লা সাল্লামের ইসরা এবং মেয়রাজের ভূমি পৃথিবীর ইতিহাসে এসরা এবং মেয়রাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যে ঘটনা শুরু হয়েছিল জমিন থেকে শেষ হয়েছিল আসমানে গিয়ে সেই স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে ফেলেস্তিন আজকে সেই ফিলিস্তিন আক্রমণের মুখোমুখি স্বভাবতই আমাদের এই ভাই যে প্রশ্নটি করেছেন আমাদের সবারই সে প্রশ্ন আমরা এই দুর্দেশ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা অবস্থান করছি রকম সীমাবদ্ধতার মধ্যে আমরা আছি মুসলিম উম্মা এক দেহ এক প্রাণ অতএব আমাদের কোনো ভাই কিংবা বোন যদি কোনো বিপদে পড়েন তাদের জন্য আমাদের সবারই প্রাণ কাঁদে কেউ হয়তো সেটা ব্যাপকভাবে প্রকাশ করছি কেউ করছি না কিন্তু সবাই কিন্তু এক দেহ এক প্রাণ হয়ে আমরা সকল মুসলিমদের পাশে নিজেদেরকে কল্পনা করি তাহলে এই সীমাবদ্ধতার মধ্যে আমরা তাদের জন্য কি করতে পারি মূলত আমাদের ভাই মারুফ হাসান সে প্রশ্নটি করেছেন এক্ষেত্রে আমরা প্রত্যেকেই অবশ্যই চিন্তাভাবনা করছে কি করা যায় আমাদের শায়েখরাও এ নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন বিশেষ করে বিভিন্ন আরব শায়েখরা কারণ ফিলিস্তিন আরবি ভূমি অতএব আরবরা এ নিয়ে যথেষ্ট বিস্তর তারা চিন্তাভাবনা করেছেন আলোচনা করেছেন সেসব কিছুর আলোকে এবং আমাদের নিজস্ব যে পরিমণ্ডলে পরিবেশে আমরা আছি সে তার আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে এখানে পেশ করতে চাই সর্বপ্রথম হচ্ছে আমাদের আল্লাহর উপর ইমান এবং পূর্ণ তওয়াক্কল রাখা উচিত এবং আল্লাহর উপর ক্ষোভ প্রকাশ করা উচিত নয় যে কেন এই বিপদে ফেললেন আল্লাহর উপর স্বাভাবিক সুন্দর এবং পরিপূর্ণ ইমান ও আমরা যেন নিজেদের করণীয় নির্ধারণ করি এবং আমাদেরকে জানতে হবে এই বিশ্বাসটা পোষণ করতে হবে যে আজ হোক আর কালই হোক আয়াজেলান আও আজিলান। আল্লাহ আল্লা সবহান আহ তালা ফিলিস্তিনকে এবং আল মসজিদুল আকসাকে অবশ্যই ইহুদিদের কবল থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ এটি আল্লাহ করবেনি যেহেতু এটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকেও ঘোষণা রয়েছে আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই যে বিশ্বের বড় বড়ো মহলরা শক্তিগুলো ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়িয়েছে ইহুদিবাদের পক্ষে দাঁড়িয়েছে তাতে কিছু যায় আসে না আল্লাহর মোকাবেলা কেউ করার সক্ষমতা রাখেন না এবং আল্লাহকে কেউ অক্ষম করতে পারবেন না অতএব মুসলিমদের এই দৃঢ় ইমান এবং মনোবল সার্বক্ষণিকভাবে থাকতেই হবে যত বিপদে ঘটুক যত মুসিবতী হোক যত বড় আক্রমণই হোক শেষ বিজয় ইসলামের এবং মুসলিমদেরই হবে ইনশাল্লাহ দ্বিতীয় যেটি আমাদের জন্য করণীয় সেটি হচ্ছে আল্লাহর কাছে বিগলিত হৃদয়ে তাদর সাথে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করা সেই দোয়ায় এখন এই মুহূর্তে সর্বাগ্রে অবস্থান থাকবে আহল ফিলিস্তিন এখোয়ানুনা ও আখাওয়াত ফিলাস্তিন তাদের জন্য সর্বাগ্রে আমরা দোয়া করব তবে উম্মা মুসলিমার প্রত্যেক সদস্যের জন্য আমরা দোয়া রাখবো আমরা জানি শুধু ফিলিস্তিনে নয় বিশ্বের বহু দেশে মুসলিম রানির্যাতিত অবস্থায় রয়েছে যারা আগ্রাসী কাফের এবং অমুসলিম তারা কখনোই মুসলিমদের কল্যাণ চায় না ফলে তাদের কাছ থেকে ভালো কিছু আসলে প্রত্যাশা করা যায় না আমাদেরকে ধৈর্যের সাথে টিকে মোকাবেলা করতে হবে নিজেদের ইমানকে বলিয়ান করতে হবে পাশাপাশি নিজেরা সেরেক এবং মুক্ত হতে হবে মনে রাখবেন শুধু আবেগ দিয়ে মুসলিম হলে হবে না ইমানের শক্তি তখনই কাজ করে যখন ইমানটা পরিপূর্ণ হয় আর ইমানটা এখলাস এবং মোতাব আত সুন সুননার এত্তেবার দ্বারা পরিপুষ্ট হয় এখলাস এবং সুনার এত্তেবার দ্বারা পরিপুষ্ট ইমান ছাড়া মুসলিমদের কখনোই চূড়ান্ত বিজয় আসবে না এটা মনে রাখতে হবে তাহলে যে মুসলিম আল্লাহর প্রতি ইমান রাখেন এখলাস পোষণ করেন আর রাসুল্লাহ আসালামে সুন্নাকে ফলো করেন তিনি যদি দোয়া করেন আল্লাহ সে দোয়া কবুল করবেন আল্লাহ সে দোয়া এখনই কবুল করুন আর পরেই কবুল করুন তিনি কবুল করবেনি ইনশাআল্লাহ অতএব দোয়াও আমাদের সার্বক্ষণিক সাথে হতে পারে বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে যারা আমরা ইসলামের কল্যাণ চাই মুসলিমদের কল্যাণ চাই ফিলিস্তিন মুক্ত হোক সেটা আমরা চাই আমাদের নির্যাতিত ভাই মুক্তি আমরা যদি চাই তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে সবচেয়ে মনে হয় দূর থেকে সীমাবদ্ধতার মধ্য থেকে এই কাজটা আমরা সবচেয়ে বেশি করতে পারি কিন্তু এই দোয়াটা যাতে কবুল হয় সেই প্রস্তুতি আমাদের থাকতে হবে সেই প্রস্তুতির মধ্যে তিনটা শর্ত আমরা বলেছি এক পূর্ণ ইমান শিরিক মুক্ত ইমান এবং এখলাস আর রসুলসাল্লা অনুসরণ তৃতীয় যে কাজটা আমাদের করণীয় সেটি আমাদের সবারই করণীয় প্রত্যেক ইন্ডিভিজুয়াল মুসলিমদের করণীয় মুসলিম জনসমষ্টি মুসলিম সমাজগুলোর করণীয় মুসলিম দেশগুলোর করণীয় মুসলিম দেশের জনগণের করণীয় মুসলিম দেশের শাসকবর্গের জন্য করণীয় সেটা হচ্ছে তৌহদু সফুফিল মুসলিমিন ওবেদ্যা গায়রুল মুসলিমিন ওবেদ্যাল কুফ্ফার যারা কুফুরির মধ্যে রয়েছে যে সকল অমুসলিমরা এবং ইসলামের বিরুদ্ধে অন্যায়ভাবে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে সকল মুসলিমের উচিত ঐক্যবদ্ধ হওয়া সে আমরা ব্যক্তি পর্যায় হই সামাজিকভাবে আমরা বিভিন্ন সমাজে যদি বিভক্ত থাকে জনপদে কিংবা বিভিন্ন মুসলিম দেশ এই একটা ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি অন্যায়ভাবে আক্রমণকারী ইহুদিবাদের পক্ষে অমুসলিম শক্তিগুলো দাঁড়িয়েছে তাহলে মুসলিমরা কেন এক হবে না সকল কাদা ছড়াছড়ি বন্ধ করে আমাদের উচিত ঐক্যবদ্ধ হওয়া আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বিভক্তি এখনও আমাদের মধ্যে কাজ করছে আমরা এই কঠিন মুহূর্তে যেখানে মুসলিম ওম্মার বিরুদ্ধে বিশ্বের মরলরা দাঁড়িয়েছে সেখানেও আমরা একে অপরের বিরুদ্ধাচারণ করে চলেছি কে ফিলিস্তিনের পক্ষে বেশি কথা বলছে কে কম কথা বলছে কে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে কে দেয়নি সোহান আল্লাহ এগুলো নিয়ে আমরা বিভক্তি প্রকাশ করছি সুহান আল্লাহ এবং এমনকি ফিলিস্তিনের পক্ষে কোন গ্রুপ কোন মাধাব বেশি কথা বলছে কোনটা কম কথা বলছে এটা নিয়ে কাদা ছোঁড়াছড়ি করছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ইন্না ইহান কঠিন এই মুহূর্তে আমরা একে অপরকে উদ্বুদ্ধ করব। যারা কম কথা বলছেন কম কাজ করছেন তাদেরকে যদি আমরা চাই বেশি কথা বলুন বেশি রোল প্লে করুন তাহলে তাদেরকে আমরা আহ্বান জানাতে পারি কাদা ছোঁড়াছড়ি নয় তো হৃদ সফুফিল মুসলিমিন এই কঠিন মুহূর্তেও যদি সম্ভব না হয় তাহলে কখন সম্ভব হবে মুসলিমরা যদি এক দেহ এক প্রাণ এই মহাবিপদের দিনেও হতে না পারে তাহলে কখন হবে প্রিয় ভাইয়েরা আমার মনে হয় যে ঐক্যের কথা আমরা বলছি সে ঐক্যের যদিও মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুননা কোনো সন্দেহ নেই কিন্তু তারপরেও মনে রাখবেন পরিস্থিতির অনুযায়ী মানুষ বৃহত্তর স্বার্থে অনেক সময়ই একটা পয়েন্টকে ধরে ঐক্যবদ্ধ হতে পারে হতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় এই এই যে বুদ্ধিমত্তা এই যে বিচক্ষণতা তার পরিচয় আমাদের দেওয়া উচিত আমাদের দেওয়া উচিত আমাদের বুদ্ধিজীবীদের দেওয়া উচিত আমাদের শিক্ষাবিদদের এবং আমাদের জনগণ ও শাসকবর্গের সকলেই দেওয়া উচিত আমরা আশার আলো দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর সকল মুসলিম জনগণ এবং শাসকবর্গও ইসলামের পক্ষে দাঁড়িয়েছে কোথাও কারো যদি ভুল হয় আমরা সেটা সংশোধন করতে পারি কিন্তু তারপরেও কথা বলে অন্যকে একে অন্যকে ঘায়ল না করে এই মুহূর্তে চলুন আমরা যারা ইসলামকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়াই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন তাহলে তৃতীয় পয়েন্টটা বুঝতে পেরেছেন মুসলিম বৃহত্তর ঐক্য এটি হচ্ছে আমাদের করণীয় এবং এই ঐক্যে ফাটল ধরনের মতো কোনো কিছুই যেন আমরা না করি চতুর্থত আরেকটি কাজ আমরা করতে পারি সেটি হচ্ছে আল্লাহর কাছে না নাজেলার যে স্পেশাল একটি বাদা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেটি তিনি মক্কা মাদিনার জীবনেও তিনি আমল করেছিলেন যখন মুসলিমরা বিভিন্ন অপশক্তি দ্বারা আক্রান্ত হয়েছিল আল্লাহর কাছে তিনি সালাতের পর সালাতের শেষ রাগাতে কুনুতে নাজেলা তিনি পড়েছিলেন আমরা সে কুনৌত নাজেলা পড়তে পারি কারণ সালাতের মধ্যে বান্দা যখন থাকে তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন আল্লাহ বান্দার কথা শুনেন আমরাও কুনুত নাজেলার মধ্য দিয়ে আল্লাহর কাছে সে দোয়াটা করতে পারে কুনতেন নাজেলা ব্যক্তিগতভাবেও পড়া যায় ঘরে আমরা যখন সালাত আদায় করি মেয়েরাও পড়তে পারে আবার মসজিদেও জামাতের সাথেও আদায় করতে কোনো অসুবিধা নেই আমরা আমাদের সাহায্যের হাত পঞ্চম যে পয়েন্টটি তাদের জন্য বাড়িয়ে দিতে পারি আপনারা জানেন যে গাজা উপত্যকায় এগারো লক্ষ বনিয়াদ, মুসলিম তাদেরকে গৃহহারা করা হয়েছে তাদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের খাদ্যের অভাবনীয় সংকট তৈরি করা হয়েছে এ অবস্থায় মানবিক সাহায্য মানবিক সাহায্যের বড় প্রয়োজন আমরা প্রত্যেকেই যার যতটুকু সাধ্য আছে যে কোনো বিশ্বস্ত মাধ্যমে আমরা যেন এই সাহায্য সহযোগিতার হাত তাদের প্রতি বাড়িয়ে দেই। আর ইহুদিদের ব্যাপারে আমি আবারও বলবো এই জাতির ব্যাপারে কোরআন অনেক বক্তব্য দিয়েছে অথবা আমাদের হতাশ হওয়ার কিছু নেই আশায় বুক বাঁধতে হবে ইমানের বলে বলিয়ান থাকতে হবে আল্লাহ সুবাহ ওহ রানের একশো বারো নম্বর এতে বলেছেন ইল্লা ওয়াদে বা আলাই হিমুদ আলাইহিমুল বলেছেন তাদের উপর লাঞ্ছনা আরোপ করে দেওয়া হয়েছে যেখানেই তারা থাকুক না কেন অতএব আপাত শক্তির প্রাবল্য দেখে বা শক্তিমত্তা দেখে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই তাহলে সার্বক্ষণিকভাবে আল্লাহ সুন্ততালা সব যুগেই তাদের উপর দিল্লাত এবং লাঞ্ছনা বেঁধে দিয়েছেন ইহাবলি মিন আল্লাহি ও নাস তবে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো প্রতিশ্রুতি অথবা মানুষের পক্ষ থেকে যদি কোনো বিশেষ কিছু থেকে থাকে তাহলে আপাত দৃষ্টিতে সেখানে কিছুটা সময় সময়ক্ষেপণ হতে পারে অর্থাৎ মনে হতে পারে যে তাদের উপর দিল্লাত কোথায় মাস্কানা কোথায় ওবা ও বে কদাবে আল্লাহ আর তারা আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গেছে এবং তাদের উপর দারিদ্র ও মাস্কানা আরোপ করে দেওয়া হয়েছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অমোঘ ঘোষণা অতএব মুসলিমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ মুসলিমদের জন্য তো মরলে সহিত বাঁচলে গাজী সেরকম একটা উক্তি আছেই অতএব আমরা বলবো এই যে পাঁচটি পয়েন্ট আমরা বললাম এই পয়েন্টগুলো যদি আমরা মনে রেখে নিজেদের করণীয় নির্ধারণ করে কাজ করে যাই আল্লাহ আল্লাহতালা তার মধ্যে বরকত দেবেন ইনশাল্লাহ ওয়াকিল আহমেদ একটি প্রশ্ন করেছেন বলেছেন যে আল কোরআনে ফিলিস্তিন সম্পর্কে কি কী বক্তব্য এসেছে ভাই ওয়াকিল আল কোরআনে ফিলিস্তিন সম্পর্কে তো অনেক বক্তব্য এসেছে আমরা এখানে কয়টা বলবো আজকের এই আসরে মনে হয় সবটা বলা সম্ভব নয় ফিলিস্তিন এর সাথে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনার প্রসঙ্গে আল্লাহ তালা এই ভূমিকে উদ্দেশ্য করে বা এই ভূমিকে ইঙ্গিত করে অনেক বক্তব্য রেখেছেন ইসরা এবং মেয়রাজের যে ঘটনাটা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটি ঘটনা সেই আলোচনাটাও কিন্তু আলকোরন এসছে অর্থাৎ ফিলিস্তিনের সাথে সম্পৃক্ত ইসরার ঘটনা এবং মেয়েরাজের ঘটনা আল কোরআনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সুরা বা ইসরাইলের মধ্যে ইসরার ঘটনার আলোচনা এসছে সুভান আলাদি আসরা বেআদিহি মিনাল মসজিদুল হারাম ইল আল মসজিদুল আকসা যে আল্লাহ আল্লা তালা বলছেন পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় তিনি রাতের পরিভ্রমণ করিয়েছিলেন তাহলে ফিলিস্তিন হচ্ছে মাকান আল ইসরা ইসরার জায়গাটা ইসরা মসজিদে মসজিদুল হারাম মাক্কা থেকে আল মসজিদুল আকসায় তিনি পরিভ্রমণ করেছিলেন আবার এই বাইতুল মাকদস থেকেই মেয়েরাজের যাত্রা শুরু হয়েছিল সেই সপ্ত আসমান পর্যন্ত তাহলে ইসরা এবং মেজের দুটো ঘটনাই আসলে ফিলিস্তিনের সাথে জড়িত এছাড়াও আমরা দেখি যেখানে আল্লাহ সুমতাল্লাহ বলছেন লাইলা আল্লা আসরা আব্দিহি লাঈদুল হওয়ামিল আকসা আল্লাদি বা রকনা হাউলাহু লিনুরিয়াহু মিনা ইহু আসাম বাসির এখানে আল্লাহ সুমতাল বলছেন আলমাসুল আকসা এটাকে তিনি বরকতপূর্ণ করে দিয়েছেন আল্লা বারাক হাউলাহ তার চারপাশটাকে অর্থাৎ ফিলিস্তিনের ভূমিটা বরকতপূর্ণ একটা ভূমি তিনি কেন এই ইসরার ঘটনা ঘটিয়েছেন বলেছেন যাতে আমাদের আয়াতগুলোকে তাকে অর্থাৎ এই বান্দাকে নবী সাল্লা সাল্লামকে দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আচ্ছা এখানে মসজিদুল আকসা আমরা জানি যেই মসজিদটাকে ইহুদিবাদের লোকেরা দখল করে আছে সেটি হল বাইতুল মাকদেশ এটি যেহেতু মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরের জন্য এটাকে মসজিদুল আকসা বলা হয় দ্বিতীয় যে আয়াতটি সুরাতুল ইসরার মধ্যেই বন ইসরায়েলের মধ্যেই চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ও ইলা ইলাবেন ইসরা ফিল কিতাবি লুফ সিদুলনা ফিল আর বন ইসরায়েলের কাছে আমরা কিতাবের মধ্যে অর্থাৎ আল্লাহর কিতাবের মধ্যে এই সিদ্ধান্ত দিয়েছিলাম যে অবশ্যই তোমরা জমিনে দুইবার ফাসাদ সৃষ্টি করবে এই বনিস্রাইলের লোকেরা যারা আজকে নিজেদেরকে ইয়াহুদি বলে পরিচয় দেয় আল্লাহ তালা বলছেন তিনি তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন তারা দুইবার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে এবং তারা অনেক বড় ধরনের অহংকার এবং আত্মম্ভরিতা প্রদর্শন করবে ইমাম শাহকানি এই আয়াতের তাফসিরে বলেছেন যে এই যে লুফ সদুলনাফিল আরদ বলা হচ্ছে আরদোলা আর দশ শ্যাম ও বায়তুল মাকদেশ দেশ এবং বাইতুল মাকদেশ এবং এখানে এবং ইসরায়েলের লোকেরা দুই দুইবার ফাসাদ সৃষ্টি করবে অর্থাৎ তাদের ফাসাদের কথা আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন অতএব আজকে তারা যে ফাসাদ সৃষ্টি করছে সারা পৃথিবীকে অশান্ত করছে মুসলিমদের জন্য দুনিয়াকে জাহান্দাম বানিয়ে ছেড়েছে এটা সেই ফাসাদ সৃষ্টিরই একটা কাজ আল্লাহ তালা তাদের উপর তার যে আজাব সেটি প্রয়োগ করুন আমরা আল্লাহর কাছে কেমনবাক্য সে দোয়া করছি তৃতীয় যে একটি জায়গাটি সেখানে আমরা দেখতে পাচ্ছি সুরতুল মায়েদার মধ্যে একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কলিব খাসরিদ হে আমার জাতির লোকেরা তোমরা পবিত্র জমিনে প্রবেশ করো আল্লাহ তালা যা তোমাদের জন্য লিখে দিয়েছেন এবং তোমরা নিজেদের পশ্চাদ দিকে ফিরে যেও না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল আনহ তিনি বলেন যে এখানে আল আর্দুল মোকাদ্দাসা বলতে আরিহা জমিন যেটা ফিলিস্তিনের মধ্যে আছে এবং আল আর্দুল মোকাদ্দাসা বলতে জুজাজ বলেছেন এখানে দেমাস্ক ফিলিস্তিন এবং জর্ডানের কিছু জায়গা বোঝানো হচ্ছে আসলে অর্থাৎ বড় শাম যে এরিয়া শাম দেশ সেটাকে বোঝানো হচ্ছে আর কাতাদা বলেন এটা হলো শাম মহাদেবনু জবেল আর রাদি আল্লাহ তাল থেকে ইবনু আসাকের এখানে বর্ণনা করেন যে আল আর্দুল মোকাদ্দাসা বা পবিত্র জমিন বলতে এখানে ফোরাত থেকে আরিশ পর্যন্ত যে জায়গাটা অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই এরিয়াটা এর মধ্যে গণ্য হয়ে যায় جدر التجاعيد التي على الأرافر أكثر، شهدت شنبوراة الله وأورثنا القوم الذين كانوا يستضعفون مَشَارِقَ الأرض ومغاربها التي باركنا فيها، وتمت كلمة ربك الْحُسْنَ على بني إسرائيل بما صبروا ودمّرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا, كانوا يعيشون. إخوانه بني إسرائيل جاءون এর কারণে আল্লাহ তালা তাদেরকে যে বরকত দিয়েছিলেন যে সৌভাগ্য এবং কল্যাণ দিয়েছিলেন সেটি এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন আর আমি যেই জাতি কে দুর্বল গণ্য করা হতো সেই জাতিকে যখন আমি জমিনের পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তের ওয়ারিস করে দিয়েছি উত্তরাধিকারী বা অধিকারী করে দিয়েছি যেই জায়গাটার মধ্যে আমরা বরকত দিয়েছি এবং তোমার রবের বাণী সুন্দর বাণী এবং ইসরায়েলের পক্ষে পূর্ণতা অর্জন করেছে কারণ তারা সবর করেছিল তাহলে এখানেও দেখা যাচ্ছে যে আল্লাতে ফিহা ফিলিস্তিনের এই বরকতের কথা আল্লাহতালা এখানে উল্লেখ করেছেন এবং বলেছেন বন ইসরায়েলের পক্ষে তখন আল্লাহর বাণী সুসম্পন্ন হয়েছিল এবং ফেরাউন এবং তার জাতির লোকেরা যা করেছিল আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কারণ তখন বন ইসরায়েল ছিল সত্যের পক্ষে আর ফেরাউন ছিল মিথ্যার পক্ষে সে নিজেকে রব হিসাবে দাবি করেছে তার জাতির লোকেরা তার সেই অন্যায়কে ধারণ করেছে ফলে আল্লাহতালা এ অন্যায়কারী ফেরাউন এবং তার কাউমকে ধ্বংস করেছেন আর আজকে ইহুদি জাতি তার অন্যায়ের পক্ষে তার মুসলিমদেরকে নির্যাতন এবং আক্রমণ করেই চলেছে অতএব আল্লাহতালাও তাদেরকে শাস্তি দিবেন এতে কোনো সন্দেহ নেই আল হাসান আল বসরি মুাদা বলেছেন এখানে মাসায়িক আল আর্লু বাহা বলতে এখানে সামদেশ দেশ যার মধ্যে ফিলিস্তিনও রয়েছে সেটাকে বোঝানো হয়েছে পঞ্চম যে আয়াতটি এখানে আছে সুরাতুল আম্বিয়ার একাত্তর নম্বর আয়তাল আল্লাহ তালা বলছেন অনাজ্জনা হু লুতন ইলাল বারাকনা ফিহা লিল আলামিন আর আমরা তাকে এবং লুথ আলে সালামকে সেই জমিনে নিয়ে নাজাদ দিয়ে দিলাম উদ্ধার করলাম যেই জমিনের মধ্যে আমরা বরকত দান করেছি সমস্ত বিশ্ববাসীদের জন্য এখানে তাঁকে বলতে ইব্রাহিম আল্লাহ সালাম ইব্রাহিম সাল্লাম এবং লুতা আলি সালাম এই দুজনকে আল্লাহ সুমন আর দুদুসামের দিকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন তারা এরাকে ছিল যখন তারা বিপদের মুখোমুখি হলো তখন আল্লাহ সুমনতাল্লাহ তাদেরকে সামদেশে ফিলিস্তিনে পাঠিয়ে দিয়েছেন এই জন্য ফিলিস্তিনকে বলা হয় সকল বিয়াদের আসার জায়গা আগমনের জায়গা ষষ্ঠ যে আয়াতটি আছে সেটি সুরাতুল আম্বিয়ার একাশি নম্বরে আল্লাহ তালা বলছেন ওলে সুলাইমান রেহা আসিফেতেন তেজরিবিহা ওকুন্না বেকুল্লিস ইন আলিমিন আর সুলাইমানের জন্য অনুগত করে দেওয়া হয়েছে প্রবল বায়ুকে বাতাসকে ঝড়ো বাতাসকে যা তার নির্দেশে প্রবাহিত হতো এমন জমিনের দিকে যে জমিনের মধ্যে আমরা বরকত দিয়েছি এখানে শাম এবং ফিলিস্তিনকে বোঝানো হচ্ছে অকুন্না বেকুল্লিসাই ইন আলিমিন আর আমরা এসব কিছু সম্পর্কে অবহিত ছিলাম ইমাম ইব্দুজাই মিয়া রাহেমাহুল্লাহ বলেন ইন্হা হাকানা তেজরি ইলা আর শ্যাম এই যে বাতাসটা সোলেমান সালামের নির্দেশে প্রবাহিত হতো এটা শাম দেশের দিকে প্রবাহিত হতো যেই দেশে ছিল সুলাইমান আলাহি সাল্লামের রাজত্ব তাহলে শ্যাম ফিলিস্তিন এই আলোচনাটা আমরা এই আয়ত দেখতে পাচ্ছি এবং এখানে উল্লেখ করা হয়েছে এটি সোল্যমান সালামের রাজত্বের অংশ ছিল সপ্তম যে আয়াতটি সেটি সুরাতুল আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ সুমানতাল্লাহ বলছেন ওলাকাদ কাতাব নাফিজ জাবুরে মেম্বার আদি দিক্রি আন্নাল আরদা ইয়েরিথুহা এবাদিয়া সলেহন আর আমরা জাবুর গ্রন্থে এটা লিখে দিয়েছিলাম একথা উল্লেখের পর যে নিশ্চয়ই জমিনের আধিপত্য অর্জন করবে আমার নেক বান্দারা আমার যোগ্য বান্দারা নেক বান্দারা এবং আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে এখানে যে আরদের কথা বলা হচ্ছে পবিত্র ভূমি সেটা হলো আর্দু শ্যাম ওয়া ফিলিস্তিন এবং ইমাম শাউকানি সহ আরও অনেকেই যেমন মজিদ উদ্দিন আলহামবেলি তিনি উল্লেখ করেছেন আন্নাহাল হাল আর্দুল মোকাদ্দেসাহ তরিতুহা উম্মাতু মাহমদ এটা হলো পবিত্র সেই জমিন যার অধিকারী হবে উম্মাতু মাহম্মদ অতএব এই যে ফিলিস্তিনের কথা বলা হচ্ছে এটা আমরা অহির মধ্যেই পাই কোরআনের মধ্যেই পাই এটার যে আধিপত্য অথবা এটার উপর যে অধিকার এই অধিকারটা আল্লাহ সুমানতালা মুসলমানদেরকে দিয়েছেন অতএব এটা মুসলিমদের ভূমি এটা ফিলিস্তিনে যারা বসবাস করতেন যে সকল মুসলিম এটা তাদেরই জন্মভূমি অতএব তাদের কাছে এটা ফিরে আসবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ তাতে নেই অষ্টম যে আয়াতটি আমরা এখানে দেখতে পাচ্ছি সুরাতের বিশ নম্বর আয়াত আল্লাহ সালা বলছেন ওষা যারা তান্তখ্রু জমেন তুরে সাইনা তাম বতু বিদ্যুহ ওয়াসে বেগেন তামতু বিদ্যুহুনি ওয়াসে বেগেন লীল আকিলিন বলছেন একটা গাছ যেটা সিনা উপত্যকা থেকে উদ্গত হবে বের হবে যা ভক্ষণকারীদের জন্য তেল এবং খাদ্য উৎপাদন করবে তাহলে তুর সাইনা এটা তো আমরা জানি এটা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত একটা জায়গা ইমাম করতবি বলেন তুর সাইনা মিন আরদ শাম এটা হলো শাম দেশের একটা উপত্যকা আমরা জানি এটা বর্তমান ফিলিস্তিনের মানচিত্রের মধ্যেই রয়েছে আর কেউ কেউ বলেছেন এটা হলো জাবালু ফিলিস্তিন ফিলিস্তিনের যে পাহাড় নবম যে আয়াতটি সেটি সুরতনের পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ স্মাত বলছেন ওজা আল নাবনামা ওয়া উম্মু আয়তন আর আমরা মারিয়াম পুত্রকে এবং তার মাকে মারিয়াম পুত্র মানে ইসা সালাম এবং তার মা মানে মারিয়াম তাকে আমরা নিদর্শন করে দিয়েছি এবং তাদের দুজনকে আমরা বসবাসযোগ্য উঁচু ভূমিতে আশ্রয় দিয়েছিলাম এবং যেখানে প্রস্রবর্ণ রয়েছে এমন জায়গাতে আশ্রয় দিয়েছিলাম ইবনু জরির আর নাহজি থেকে বর্ণনা করেন তিনি বলেন যে আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আর রাবুয়া আর রামলা। এখানে উঁচু ভূমি বলতে রামলা যেটা ফিলিস্তিনের একটা শহর সেটাকে বোঝানো হচ্ছে আর রেবনু আসাকের আবুহরাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেন আন্নাহা আই আর রাবুয়া আর রামলা মিন ফিলিস্তিন রাবুয়া যেটি কোরআনে এখানে বলা হচ্ছে ইলা রাবুয়া কারারেউ ও আইন এ রাবুয়া বলতে রামলা ফিলিস্তিনের যে একটা ছোট্ট জনপদ আছে রামলা সেটাকে বোঝানো হচ্ছে কাতাদা এবং কাব বলেন এটা হলো বাইতুল মাকদেস এটা হলো বাইতুল মাকদেস আর সুদ্দি বলেন ইন্নাহা ফিলাস্তিন তাহলে এই যে যেমন ধরেন আজকের বক্তব্য তো এটা নয় আমাদের এই যে বড় বড় স্কলার কাতাদা কাব সুদ্দি এবনু আসাকের এবনু জারির এরা তো ইসলামের একদম প্রথম যুগের দ্বিতীয় তৃতীয় শতাব্দীর মানুষ সুতরাং

ইন্না রব্বা ককদাই না হুমিয়া মালকিয়া মিফি মানু ফিহিয় এখানে যেটা বলা হচ্ছে ওলাকাতব্বা আমরা স্থাপন করলাম আর তাদেরকে ওই জায়গায় আমরা প্রতিষ্ঠিত করলাম বনি ইসরায়েলকে আল্লাহ সুমতাল্লা বলছেন আমরা মানে আমি আল্লাহ সুমতাল্লাহ তার নিজেকে বুঝাচ্ছেন আমি বন ইসরায়েলকে প্রতিষ্ঠিত করলাম মুবউ আসেদ কিন সত্যের প্রতিষ্ঠার জায়গা এখানে মুবুয়া বলতে মানজেল আল আল মাহমুদ আল মুখতার চয়নকৃত প্রশংসিত স্থান কেউ বলেছেন সেটা হলো আর্দুমাসর মিশর কেউ বলেছেন আল উর্দুন ও ফিলিস্তিন জর্ডান এবং ফিলিস্তিন কেউ বলেছেন সেটা শাম তো এখানে মোহাম্মদ রশিদ রেদা তিনি উল্লেখ করেছেন মুবউ আসেদ কিন বলতে ম্যানজিলু বান ইসরায়েল বন ইসরায়েলের যে আবাসভূমি সেটা বোঝানো হচ্ছে এবং বন ইসরায়েলের আবাসভূমি ছিল সুরত মারিয়ামের বাইশ নম্বর হয়ত আল্লাহ তালা বলছেন মকানান কাসুইয়া যেখানে মারিয়াম আলাইসাল্লাম ইসা আলাইসাল্লামকে প্রসব করলেন সেই জায়গাটার কথা এখানে বলা হচ্ছে একটা দূরবর্তী একটা জায়গায় গিয়ে তিনি তাকে প্রসব করলেন এখানে ইবন আব্বাস বলেন এই যে মাকানান কাসুইয়া বা মাকানাম বাই দূরবর্তী জায়গা বলতে এখানে আকসাল ওয়াদি সে উপত্যকার দূরবর্তী জায়গাটা এবং সেটা হলো ওয়াদি বেতলাহেম হেম যেটাকে কেউ কেউ বলেন ইত্যাদি তাহলে দেখা যাচ্ছে যে সুরত মারিয়া বাইশ নম্বর আহত ফিলিস্তিনের একদম কোর ভূমির কথা এখানে আলোচনা এসেছে এরপরের আরেকটি আয়াত আমরা বলবো সেটি হলো সুরা নূরের ছত্রিশ নম্বর আয়াজ আল্লাহ সাল্লা বলছেন ফিবুয় আদিন আল্লাহ আনতফা ওয়দকরাফি হাসমহু ইউসব হফিহা বিল গদু আসাল আল্লাহর খর যাতে তিনি তার নামকে উচ্চকিত করতে এবং তার নামকে উল্লেখ করতে তিনি অনুমতি দিয়েছেন এবং সেই ঘরের ঘরসমূহের মধ্যে আল্লাহর জন্য তসবি পাঠ করে সন্ধ্যা এবং সকালে সকাল এবং সন্ধ্যায় এখানে বইউদ বলতে অধিকাংশ মুফাস বলেছেন মসজিদ তবে হাসান বসরি থেকে বলা হয়েছে এটা বেতুল মাকদেশকে বোঝানো হয়েছে যাই হোক আর যদি মাসজিদ বলা হয় তাহলে সেই মাসজিদগুলো শুরুতেই তিনটা মসজিদ চলে আসে একটা উল্লাল মসজুল হারাম আর আরেকটা উল্লাল মসজিদ আন্নাবী আরেকটা হলো মসজিদ বেতুল মাকদেশ এবং কেউ কেউ এর সাথে অন্তর্ভুক্ত করেছেন মসজিদ কোবা যেহেতু এগুলো প্রত্যেকটাই ফজিলতপূর্ণ মসজিদ তাহলে শুরুতেই শিরোভাগেই এগুলো চলে আসে আচ্ছা এরপর আরও অনেকগুলো আয়াত আছে আমরা সবগুলো আয়াত এখানে আসলে আর বলার সুযোগ নেই শুধু সর্বশেষ আয়াতটা বলে শেষ করব সেটি আল্লাহ সুলান্তাল্লাহ বলেছেন ওতিনওয়িন ওহাদ বেলাদিল আমিন তিন এবং জৈতুনের শপথ আর তুরেসেনী তুরেসেনটাই এখানে আসলে মূলত বাইতুল মাকদেশ এবং তার আশপাশের এরিয়াকে বোঝানো হচ্ছে ওহায়দুল বাদুল আমিন এবং এই নিরাপদ নগরী বা বিশ্বস্ত নগরী সেটি হলো মক্কা তাহলে আমরা দেখতে পাচ্ছি আল কোরআন ব্যাপকভাবে ফিলিস্তিন নিয়ে কথা বলেছে আরও অনেকগুলো আয়াত আছে আরও অনেকগুলো আয়াত আমি এগুলো স্কিপ করে গেলাম সুরাতুল বাকার আঠারো নম্বর আয়াত সুরাতুল বাকারার দুশো ঊনপঞ্চাশ নম্বর আয়াত সুরাতুল বাকার দুশো উনষাট নম্বর আয়াত সুরাতুল নামিলার আঠারো নম্বর আয়াত এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ তালা এই নগরীর দিকে হয় সরাসরি কথা বলেছেন নয় বরকত দিয়েছেন এটা বলেছেন নয় ইন্ডিকেট করেছেন বা নগরীর ফিলিস্তিনের বিভিন্ন নগরীর নামও নিয়েছেন যেমন রাবোয়া যেমন তরুসেন ইত্যাদি কারণ এখানে সকল প্রায় সকল নবীর পদাচারণা হয়েছিল ফলে তাদের আলোচনার সাথে রিলেট করেই এই আলোচনাটা এসছে আর এই নবীরা তার ইসলামের সম্পদ ইসলামেরই দিকপাল আল্লাহ সুমাতালার নির্বাচিত বান্দা নবী এবং রাসুল এবং তাদের প্রত্যেকের দাওয়াত একই ছিল সব যুগে একই ছিল সেটা হচ্ছে তৌহিদ তৌহিদল্লাহি ফি উল্লহিচিহি অরবতিহী ওয়াসমাহি ওয়াসিফাটিহি এই একটা জায়গা সকল নবীর দাওয়াত ছিল এক ফলে মূলত ফিলাস্তিন হচ্ছে মুসলিমদেরই ভূমি তাদেরই আবাস ভূমি আজকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে আমরা আসুন তাদের জন্য মনোবাক্যে দোয়া করি আমাদের কাছে তৃতীয় যে প্রশ্নটি এসেছে সেটা মোহাম্মদ বাকার পাঠিয়েছেন বলেছেন ফিলিস্তিনদের জন্য আমাদের মন অনেক কাঁদে কিন্তু দূর দেশ থেকে কিছুই করতে পারছি না তাদের জন্য এখন আমরা তাদের জন্য কিভাবে দোয়া করব হ্যাঁ প্রিয় ভাই ওয়াকিল আহমেদ আমরা কিন্তু এ কথাটা আজকের প্রথম প্রশ্নের উত্তরে বলেছি দোয়াটা আমরা বলেছি এটাই আমরা সবচেয়ে বেশি করতে পারি কোনো ব্যক্তির জন্যে অথবা কোনো সমাজের উন্নত উন্নতির জন্য বা নিজেদের উন্নয়নের জন্য বা মুসলিম নির্যাতিত মুসলিমদের উন্নয়নের জন্য শুধু কাঁদলে তো কাজ হবে না তাদের পক্ষে কান্না করাটা এটা আমাদের ভালোবাসাকে আরও বাড়িয়ে দেয় অত কান্না কোনো দোষের নয় মজলুমদের পক্ষে কান্না এটা কোনো দোষের নয় কান্না তো আসবেই আপনজনকে আমরা যখন হারাই তখন আমাদের দু চোখ দিয়ে কান্না আসে মাকে যখন হারাই বাপকে যখন হারাই ভাইকে যখন হারাই ঠিক তেমনি আমাদের উম্মার কোনো ব্যক্তিকেও যখন আমরা হারাই কান্নাটা এটা খুবই স্বাভাবিক একটা ফলাফল বা স্বাভাবিক একটা রিয়্যাকশান অতএব এতে কোনো অসুবিধা নেই কিন্তু বিলাপ যেন না হয় সেটা মনে রাখতে হবে নিয়াহা এটা সেরিয়াতে নিষিদ্ধ সেটা আপনজনের জন্য হোক বা অন্য যে কোনো মুসলিমের জন্য হোক তবে এই কান্তার পাশাপাশি যেটা আমরা সবচেয়ে সহজে সবচেয়ে বেশি করতে পারি আমাদের ইমান এখলাস এবং আমাদের ভালো আমলগুলো থেকে যেটা উৎসাহিত হয় সেটা হলো দোয়া দোয়া বান্দা যখন হালাল খায় বান্দা যখন ফরজ ওয়াজিব পালন করে এবং বান্দা যখন আল্লাহর কাছে দুহাত তোলে কায়মোনো বাক্যে দোয়া কবুলের সময় দোয়া করতে থাকে সে আল্লাহ কবুল করেন সে আল্লাহ কবুল করেন বিশেষ করে নির্যাতিতের পক্ষের দোয়া আল্লাহ কবুল করেন বরং সাল্লাহ সাল্লাম তো বলেছেন যে তুমি মজলুমের দোয়া থেকে নিজেকে রক্ষা করো অর্থাৎ কারোর প্রতি জুলুম করো না কারণ মজলুমের দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয় তার এবং আল্লাহর মধ্যে কোনো আর ব্যবধান থাকে না অতএব মজলুবের পক্ষে দোয়াটা কবুলের জন্য সবচেয়ে সহায়ক আর যখন পৃথিবীতে আমাদের কোনো ভাই বেরাদার বা কোনো দেশের মুসলিমরা নির্যাতিত হয় তখন এক অন্যদিকে আমরাও নির্যাতিত আমরা যদি তাদেরকে নির্যাতন থেকে রক্ষা করতে না পারি তাহলে তাদের মতো আমরাও অসহায় সেক্ষেত্রে দোয়াই আমাদের প্রধান সম্বল আর যেটা আমি বলেছি করণীয় আমি পাঁচটা বলেছিলাম সেটাও আমরা করব পাশাপাশি দোয়াও আমরা করবো আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি নানাভাবে দোয়া করতে পারি কিছু দোয়া এখানে আমরা করছি যেহেতু আপনি প্রসঙ্গটা তুলেছেন দোয়াটাও মনের মাধুরে মিশিয়ে করতে হবে আপনি আরবিতে দোয়া যদি না বোঝেন তাহলে আরবিতে কেন করবেন আপনি বাংলায় দোয়া করেন আপনি কান্না করে দোয়া করেন আপনি দেওয়া দোয়া করেন আপনি গভীর রাতে তাদের জন্য দোয়া করেন আমরা সে দোয়াটাই করব আসুন আমরা এই মাওকেফের মধ্যেও আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু দোয়া করে আমরা اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر إخواننا وأخواتنا في فلسطين اللهم احرص أهل فلسطين بعينك التي لا تنام يا رب العالمين اللهم اجعل لأهل فلسطين النصرة والعزة والغلبة والقوة والهيبة يا رب العالمين اللهم انصر اهل فلسطين وثبت اقدامهم اللهم انصر اخواننا واخواتنا في فلسطين اللهم حرر المسجد الاقصى واجبر كسرهم واشف مرضاهم وتقبل شهداءهم برحمتك يا رب العالمين اللهم انا نستودعك بيت المقدس واهل القدس وكل فلسطين يا رب العالمين اللهم انا لا نملك لفلسطين الا الدعاء اللهم انا لا نملك لفلسطين الا الدعاء فيا رب لا ترد لنا دعاء ولا تخيب لنا رجاء وانت ارحم الراحمين اللهم رد الينا فلسطين اللهم رد الينا فلسطين والمسجد الاقصى ردا جميلا اللهم انصر ضعفهم فانهم ليس لهم سواك يا رب العالمين اللهم اجعل نار المسلمين تحرق الاعداء، اللهم اجعل نار المسلمين تحرق الاعداء، اللهم انصر شعب فلسطين على اعدائك اعداء الدين يا رب العالمين، اللهم بسطو بسطوة جبروت قهرك، وبسرعة إغاثة نصرك، وبغيرتك لانتهاك حرماتك، وبحمايتك لمن احتمى بآياتك، نسألك يا الله يا الله يا قريب يا سميع يا مجيب يا سريع يا جبار يا منتقم يا قهار يا شديد البطش يا من لا يعجزه قهر الجبابره ولا يعظم عليه هلاك المتمرد من الملوك والاكاسره ان تجعل كيد من كادنا ان تجعل كيد من كادنا في نحره ومكر من مكر بنا عائدا عليه وحفرة من حفر من حفر لنا واقعا فيها ومن نصب شبكة الخداع اللهم اجعله مسوقا اليها مصيدا فيها واسيرا لديها يا رب العالمين اللهم انصر اهل غزة يا رب العالمين اللهم انصر اهل غزة يا رب العالمين وثبت اقدامهم اللهم احرص اهل غزة بعينك التي لا تنام يا رب العالمين تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اللهم تقبل منا انك انت السميع العليم ও হাউন মুসলিম ইনপ সম্মানিত উপস্থিতি আমরা আর অল্প কয়েকটি প্রশ্ন আপনাদের নেব আবদুল্লাহ হারুন একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন একজন ব্যক্তির নেশা পরিমাণ স্বর্ণ আছে কিন্তু সে গাফিল থাকায় গত পাঁচ বছরের জাকাত আদায় করেনি এখন সে কীভাবে পাঁচ বছর পূর্বের জাকাতের হিসাব করবে কেননা এই কয়েক বছরে স্বর্ণের দাম ক্রমাগত বেড়ে গিয়েছে ভাই আবদুল্লাহ হারুন আপনার পেছনের যে জাকাতটা বকে আছে সেই হিসাবটা বর্তমান স্বর্ণের দাম অনুযায়ী বের করবেন সেটা নয় বরং যখন যেই বছর স্বর্ণের যে দামটা ছিল সেটি আপনি এখন বের করতে পারবেন কারণ আমরা জানি যে অনেক আগ থেকেই তো আমাদের ওয়েবসাইটগুলো আছে অনলাইন বিভিন্ন হিসাব নিকাশগুলো আছে তথ্যগুলো আছে আগের হলে এটা বের করা হয়তো কঠিন হতো তারপরেও আপনি একটু গবেষণা করে সেটা বের করতে পারতেন আর এখন গবেষণা করে বের করা আরও সহজ যখন যে বছরে যে দাম ছিল স্বর্ণের আপনি যেটা বিক্রয় করলে পেতেন সেই দামটার উপর হিসেব করে এবং আপনার আরও অন্য অন্য জাকাতযোগ্য সম্পত্তি টাকা ইত্যাদি হিসেব করে সেই বছরের জাকাতটা আপনাকে বের করতে হবে পুঙ্খনুপুঙ্খ হিসাব যদি নাও থাকে আপনি আনুমানিক হিসাবটা বের করবেন এবং এইখানে ইয়াকিনের জায়গা থাকবেন অর্থাৎ সতর্কতামূলক অবস্থানে থাকবেন এবং তারপর জাকাতের হিসাবটা বের করে যেহেতু পাঁচ বছর একসাথ হয়ে গেছে এমন হতে পারে যে আপনার পাঁচ বছর একসাথে জাকাত দেওয়া এ মুহূর্তে সম্ভব হচ্ছে না কিন্তু হিসাবটা রাখেন আপনাকে অবশ্যই এটা বের করতে হবে কারণ এটা আপনার উপর ঋণ যেই টাকাটা আল্লাহ আপনার উপর ফরজ করে দিয়েছেন এনফাকের জন্য জাকাতের টাকা এটা আপনার উপর ঋণ অন্য ব্যক্তি যদি পাওনা থাকতো তাহলে আপনাকে হিসেব করে বের করতে হতো যে ওই ব্যক্তি আপনার কাছে কত পাওনা তাহলে আল্লাহর পাওনাটুকুও আপনাকে আদায় করতে হবে এবং এতে কোনো ছাড় হবে না কারণ আল্লাহ তো আর আপনার উপর ওহিনাজিল করে বলবেন না যে বান্দা তুমি ভুলে গিয়েছো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অতএব আপনাকে পাঁচ বছর পূর্বের জাকাত হিসেব করে দিতে হবে মামুন চৌধুরী প্রশ্ন করেছেন জাকাত ফরজ হওয়ার অন্যতম একটি শর্ত হলো সম্পদের উপর মালিকের স্বাধীনতা থাকা সম্পদের উপর মালিকের স্বাধীনতা থাকা হ্যাঁ এখানে সম্পদের উপর মালিকের স্বাধীনতা কেন বলছেন মালিকানা থাকা বলতে পারেন হ্যাঁ মালিকানাটাই অর্থাৎ স্বাধীন মালিকানা থাকা যদি কারো সম্পত্তির উপর নিজের এই মালিকানাটা বলবত না থাকে তাহলে স্বাধীনতাও থাকলো না মালিকানাও থাকলো না তখন তো সে সম্পত্তির উপর জাকাত হবে না মানে যে কোনো সম্পত্তির উপর জাকাত ফরজ হওয়ার জন্য পূর্ণ মালিকানা থাকা শর্ত সেয়ালোকে আপনি বলেছেন আমার প্রশ্ন হল আমার কিছু কোম্পানির শেয়ার কেনা আছে সিকিউরিটি আইনের কারণে শেয়ারগুলো প্রায় দুই বছর যাবত আমি চাইলে বিক্রি করতে পারছি না চাই কম দামে হোক বা বেশি দামে এমন অবস্থা উক্ত শেয়ারের জাকাতকে আমাকে আদায় করতে হবে নাকি যখন শেয়ারগুলো বিক্রি করার স্বাধীনতা থাকবে তখন হিসাব করে জাকাত আদায় করতে হবে আপনি এই শেয়ারগুলো যেহেতু আপনার কাছে আছে এবং মনে হচ্ছে আপনি শেয়ার গুলো ডিভিডেন্টের জন্য রেখে দিয়েছেন তাহলে শেয়ার যদি কেউ ডিভিডেন্ট পাওয়ার জন্য রেখে দেয় তাহলে তাতেও জাকাত আসবে আপনি বিক্রি করতে পারেন আর নাই পারেন একটা কোম্পানির মালিকানা তো আপনার আছে অতএব এখানে যে ডিভিডেন্ডটা আপনার প্রতি বছর জমা হচ্ছে সেটা জাকাতযোগ্য এবং প্লাস প্রত্যেক শেয়ারে জাকাতযোগ্য সম্পত্তি কতটুকু যদি আপনার ধরলাম এক হাজার টাকা শেয়ার এক একটা শেয়ার বললে এক হাজার টাকা তাহলে কোম্পানি যেহেতু মুসলিম কোম্পানি তারা আপনাকে অবশ্যই বলবে যে আপনার এই এক হাজার টাকার মধ্যে হয়তো সাড়ে পাঁচশো টাকা বা সাড়ে চারশো টাকা হল জাকাতযোগ্য আর বাকিটা হয়তো কোম্পানির যেটা যেটাকে ফিক্সড অ্যাসেট বলা হয় সেই ফিক্সড অ্যাসেটের মধ্যে বিনিয়োগ হয়ে গেছে এবং আমরা জানি কোম্পানির ফিক্সড অ্যাসেটের মধ্যে জাকাত নেই তাহলে কোম্পানির যেটা কমোডিটি কাঁচামাল কিংবা ফিনিশড গুড এবং তার ক্যাশ অথবা তার যে এফডিআরগুলো আছে এই ধরনের মানে লিকুইডিটির উপরে তার জাকাত ওয়াজিব হয়ে থাকে তাহলে পার শেয়ারে কি পরিমাণ জাকাতযোগ্য মানি সেটা নির্ধারণ করতে হবে আর বাকি ডিভিডেন্ডগুলো সবটাই জাকাতযোগ্য আপনাকে আপনি বিক্রি করতে না পারলেও গত দুই বছর জাকাত দিতে হবে নাদিম মাহমুদ শাকিল বলেছেন নামাজরত অবস্থায় ইমামের কিছু হয়ে গেলে ইমাম বরাবর মুসল্লিরা যদি অজ্ঞ হয় তাহলে প্রথম কাতারের এক থেকে মুসল্লি তার নিজ বরাবর সামনে গিয়ে নামাজ পড়তে পারবে কিনা আবার রুকু সেজদা বা প্রথম বৈঠকরত অবস্থায় যদি এমন হয় তাহলে মুসল্লির করণীয় কি এক্ষেত্রে কীভাবে নামাজ চলমান রাখবে এ সকল ক্ষেত্রে সাউ দেওয়ার প্রয়োজন আছে কিনা না এক্ষেত্রে সাউসেজদার প্রয়োজন নাই প্রথম কথা আর দ্বিতীয় হচ্ছে যখন ইমামের অজু টুটে যাবে তিনি যদি সেজদারত থাকেন অথবা রুকুরত থাকেন যে অবস্থায় থাকেন না কেন সে অবস্থা থেকে তিনি তার মাথা উঠাবেন কোনো তাকবির দেওয়া ছাড়া মাথা উঠাবেন আল্লাহ আকবর বলে তাক দিতে তো অন্যরা উঠে যাবে ওই অবস্থায় যেহেতু টুটে যাওয়ার পরে তার সালাত শেষ তার অজুও শেষ তাহলে সেক্ষেত্রে তিনি মাথা উঠাবেন এবং জামাত থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন তাহলে তার আর ইমামতি যেই মুহূর্তে অজু টুটে গেল তার ইমামতি আর গ্রহণযোগ্য নয় এই জন্য তার তাকবির দেওয়াটাও নিশ্চিত তিনি মাথা উঠাবেন এবং তারপরে তার পেছনের যে কোনো একজন ব্যক্তিকে ইশারা করবেন তিনি অথবা তাকে টেনে সামনে নিয়ে আসতে পারবেন ইমামতি করার জন্য তখন এই নতুন ইমাম তিনি ঠিক ইমাম যে অবস্থায় ছিলেন সে অবস্থায় চলে যাবেন ইমাম যদি রুকু অবস্থায় থাকেন তিনি রুকু অবস্থায় থাকবেন সেখানে অথবা ইমাম সেজদা অবস্থায় গিয়ে তিনি দাঁড়িয়ে গিয়ে সেখানে সেজদা অবস্থায় চলে যাবেন তারপর আল্লাহ অকবর বলে তিনি বাকি কাজটা মানে সেজদা থেকে মাথা উঠিয়ে মুক্তাদেরকে লিড করবেন এবং এভাবেই সালাদ শেষ করবেন এবং কোনো দাতাকে দিতে হবে না শেখ বিন ও রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে যখন ইমামের অজু টুটে যাবে ইমাম কি করবে অথবা ইমাম যখন হঠাৎ করে স্মরণ করবেন যে তার তহারাত নেই সেজদারত অবস্থায় তার তহারাত চলে গিয়েছে তখন তিনি কি করবেন তখন শেখ বিন ও সাইমিন বলেছিলেন এ অবস্থায় তিনি সালাদ থেকে ফিরে যাবেন এবং কোনো একজন মুক্তাদিকে সে তার সরাসরি পিছনে হোক এক ডান পাশে হোক বাম পাশে হোক যে কোনো পাশের একজন মোক্তাদিকে তিনি নির্দেশ দিবেন তার পেছনে যেন তিনি এসে মামতির জায়গাটা কবুল করেন এবং বাকি সালাদটা তিনি পূর্ণ করেন এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা এখানে আরেকটা বিষয় হতে পারে ইমাম যদি ভুলে যান যে তার অজু টুটে গিয়েছে তখন তিনি তাকবির দেবেন এবং তার পেছনে যে মুক্তাদিরা আছে তারা তাদের মাথা উঠাবেন সেজদা থেকে তার তাকবে শুনে তাদের সালাদটা নষ্ট হবে না এটা মনে রাখবেন ইমামের অজু না থাকলেও মুক্তাদিদের সালাত হয়ে যাবে যদি ইমাম তাদের ইমাম তার অজু টুটার কথা ভুলে যান আর এখানে প্রশ্নটার তো মূলত এসেছে সালাতের মধ্যে অজু টুটে গেলে অথবা আমরা তার মধ্যে সীমান্ত থাকি সেই উত্তরটা আমি আশা করি যে আপনারা পেয়ে গিয়েছেন যে যে কোনো প্রান্ত থেকেই আসলে ইমাম আসতে পারেন মুক্তাদি আসতে পারেন অনেক মুক্তাদি যারা হয়তো ইমামের সরাসরি পিছনে আছেন তারা যদি এই মাসাল সম্পর্কে না জানে তাহলে ইমামের ইশারা হয়তো তিনি বুঝবেন না ইমাম তো আর কারোর সাথে বাক বিনিময় করবেন না তিনি ইশারা করবেন এখানে চলে আসেন অতএব যিনি সেটা বোঝেন তিনি চলে আসবেন আর যিনি না বোঝেন ইমাম তখন অন্য আরেকজনকে ইশারা করবেন যিনি সেটা বুঝেন অতএব সরাসরি একদম তার বরাবর যিনি তিনি যদি নাও আসেন ডান প্রান্ত থেকে বাম প্রান্ত থেকে যে কেউ আসলে চলবে আচ্ছা তাহলে এটা হলো মোটামুটি উত্তর আমরা আর একটা দুটো ছোট্ট প্রশ্ন নেই আবু সুফিয়ান বলেছেন আরবি ভাষা শেখার জন্য লিসানুল আরব লিসানুল কোরআন কেমন হবে নিজে নিজে পড়লে হবে কি কারণ আমাদের এলাকায় কোনো আকিদা আকিদাব আমাজের আলেম নেই নিজে নিজে লিমিটেড জ্ঞান অর্জন করা যায় তবে জ্ঞান অর্জনের ক্ষেত্রে এখন এত বেশি নতুন নতুন বই এবং এত ওয়েবসাইট আছে যদি মহাক্ষেক সহি মানহাজের কোনো আলেম না থাকে তাহলে সমূহ সম্ভাবনা থাকে বিভ্রান্তির ব্যাপক সম্ভাবনা থাকে অতএব আমি বলবো আপনি বই সংগ্রহ করেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই আলেমদের সাথে আপনাকে কানেক্টেড থাকতে হবে অনলাইনে হলেও সরাসরি যদি নাও হয় অনলাইনেও সহি মহাকিক আলেমদের সাথে কানেক্টেড থাকতে হবে তা না হলে সহিপথ পাওয়াটা খুবই দুরূহ এবং কঠিন হবে বিশেষ করে আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কোরআন হাদিসের অপব্যাখ্যা করছেন অপব্যাখ্যা শুনছেন এবং অনেকেই হাদিসকে অস্বীকার করে বসছেন অনেকেই ইসলামের ভুল মানে সহি আকিদার থেকে ভুল আকিদার দিকে চলে যাচ্ছেন ফলে এই সময় নিজেকে সত্যের পথে টিকিয়ে রাখা ধরে রাখা এটা খুবই কঠিন কাজ সোহরাব হোসাইন সানি বলেছেন আমাদের এলাকায় একটি মসজিদের পশ্চিমে একটি পুরনো কবরস্থান আছে কবরস্থানটি প্রাচীর দিয়ে ঘেরা এখন সেই মসজিদটিতে সালাত আদায় করলে সালাত হবে কি না আর কেউ যদি কবরস্থানটি শান্তর উদ্যোগও আর কেউ কবরস্থানটি শান্তর উদ্যোগও নেয় না এক্ষেত্রে আমাদের করণীয় কি আচ্ছা এখানে আমি বলবো যে আপনাদের সালাত এখানে কোনো সমস্যা গ্রস্ত হবে না কারণ কবরস্থান আলাদা করা যদি মসজিদের ভিতর কোনো কবর ঢুকে যেত বা কবরের উপর মসজিদটা স্থাপিত হতো বা মসজিদের কোনো একটা অংশ তাহলে এই মসজিদটাকে সে কবর থেকে মুক্ত করা বা কবরকে মসজিদ থেকে মুক্ত করাটা জরুরি হতো তার আগ পর্যন্ত সেখানে সালাদ পড়াটা জায়জ হতো না কিন্তু যেহেতু কবর এখানে আলাদা দেয়াল দিয়ে আলাদা করে ফেলা হয়েছে অতএব সালাদ পড়তে কোনো অসুবিধা নেই আর কেউ যদি কবরস্থান মসজিদের আশেপাশে রাখতে চান তাহলে ঠিক কেবলার অর্থাৎ মসজিদের কেবলা মুখী হয়ে কবরস্থান না করে ডান পাশ বাম পাশ বা পেছন পাশে রাখাটাই হচ্ছে বিধেয় আজকে আর আমরা লম্বা না করে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন বিশেষ করে আমাদের فلسطينير، <applause> بني بندرك الله تعالى، كرون، شيوطرك الله كرون، مسلم مكة الله تعالى، كرون، هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.